ইরানের শক্তির কাছে অসহায় যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে শিল্পে ব্যাপক এগিয়ে গেছে ইরান তাদের নানাবিধ অস্ত্রের কারণে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কৌশল এসব অস্ত্র এবং কৌশলের ফলে নাস্তানাবোধ হচ্ছে শত্রুপক্ষ ইসরায়েল হামাস সংঘাতের থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে ইরানের গত বছরের হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সেনাঘাটিতে দেড়শোর বেশি হামলা চালায় বিভিন্ন গোষ্ঠী তবে এতবার হামলার পরও কোনো না কোনোভাবে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র তবে এবার বদলে গেছে চিত্র গত সপ্তাহে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত হয়েছে সিরিয়ার জর্ডান সীমান্তে এক মার্কিন ঘাঁটিতে ওই ড্রোন হামলায় বহু সেনা হতাহত হয় পেন্টাগন এটিকে হিজবুল্লাহ ও দাবি কাতাইবের মার্কিন জো বাইডেন বলেছেন এসব সশস্ত্র গোষ্ঠীর কাছে তেহরান অস্ত্র সরবরাহ করেছে ইরানের এই ড্রোনগুলো তুলনামূলক সস্তা এবং দ্রুতগতির মধ্যপ্রাচ্যের একজন অস্ত্র বিশেষজ্ঞ জানান নব্বই দশকে কাতাইব ও হিজবুল্লার মতো সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটি লক্ষ্য করে শুধু রকেট হামলা চালাতে পারতো কিন্তু এখন যুদ্ধ কৌশল বদলে যা ছোট ড্রোন দিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে এমনকি সবচেয়ে ছোট ড্রোন দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে সহজরে আঘাত আনতে পারে ইরানের ড্রোনের বেশ চাহিদা রয়েছে বিশ্ববাজারে এর ফলে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্বে নিষেধাজ্ঞা থাকা সর্তেও তেহরান থেকে অস্ত্র কিনতে চায় অনেক দেশ আফগানিস্তান আজারবাইজান তুর্কিমিস্তান কিরগিস্তান ও কাজাকিস্তানের মতো দেশগুলো ইরানের তৈরি ড্রোন সংগ্রহ করছে সম্প্রতি এশিয়া টাইমস এক প্রতিবেদন থেকে জানা যায় ইরানের ড্রোন শিল্প শুরু হয় উনিশশো আশির দশক থেকে তবে ড্রোন শিল্পে ইরানের মূল বিপ্লব শুরু হয় দুই সাল থেকে দুই সালে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করে ইরান এরপর ইসরায়েলের ড্রোনও ভূপাতিত করেছে দেশটি বিশ্লেষকরা মনে করেন ইরানের ড্রোন রকেট এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের কারণে ইয়েমেন সিরিয়া ইরাক ও লেবাননের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর ব্যাপক চ্যালেঞ্জের মুখে রয়েছে ওয়াশিংটন